আমরা চলতে চলতে চলে এসেছি সুনামগঞ্জ জেলার তাইরপুর জেলার বাদাঘাট বাজারে। আমরা ইতিমধ্যে আপনাদেরকে প্রথম পর্বে দেখিয়েছি যে ছাগলের হাটের কি অবস্থা। চলুন আমরা এখন দেখাবো আপনাদেরকে গরুর হাটের অবস্থা। আপনারা দেখতে পারতেছেন বিক্রেতারা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। ঈদ উপলক্ষে এখানকার বাজার কেমন চলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এখানকার গরু ছাগলের দ্রব্যমূল্য কেমন, আগের বছরের তুলনায় এবার কি বেশি না কম। আমরা চলুন সামনের দিকে গিয়ে দেখতে থাকি এখানকার বাজার পরিস্থিতি। কারণ আপনারা জানেন চারদিকে বন্যা করোনা আছে, আক্রান্ত হয়ে মানুষ খুব দুরবস্থার মধ্যে আছে। এখন এই অবস্থায় এদের দিনকাল কেমন যাচ্ছে, এই বাজার পরিস্থিতি আপনারা দেখতে পারতেছেন। এই মাঠ, এটি হচ্ছে সুনামগঞ্জ জেলার তাইরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠ আমরা জানতে পেরেছি। কিন্তু এখানকার গরুর আগত গরুর সংখ্যা কেমন এবং এখানকার গরুর পরিমাণ কেমন, এখানকার গরুর দাম কেমন, ক্রেতা বিক্রেতা কেমন, আমরা সব কিছু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে দেখতে থাকি এখানকার বাজার পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা আছি বাদাঘাট বাজারে। চলুন আমরা এখানকার একজন বিক্রেতার সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে এখানকার বাজার পরিস্থিতি কি। আমরা দেখতে পাচ্ছি এখনও বাজার মোটামুটি জমে নাই, স্বল্প পরিসরে বাজার চলতেছে। তো এই বন্যা করোনা ভাইরাস এবং মহামারী নিয়ে মানুষ কী অবস্থায় দিনকাল কাটাচ্ছে আমরা একটু সামনের দিকে গিয়ে একটু কথা বলার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে হাজির হয়েছি সুনামগঞ্জ জেলার তাইরপুর উপজেলা বাদাঘাট বাজার গরুর হাটে। আমরা ঈদ উপলক্ষে এখানকার বাজারের পরিস্থিতি কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। চলুন এখানকার একজন আগত গরু বিক্রেতার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করি ওনার গরুর মূল্য কেমন, এখানকার বাজার পরিস্থিতি কেমন। আপনার নাম কি একটু জুড়ে বলেন? রুহুল আমিন মোহাম্মদ। কোথায় থেকে আপনার এই গরু নিয়ে আসছেন? বরদল। আমরা তো আপনার বরদল গ্রামে একবার গিয়েছিলাম, তো পানির মাঝে আপনার বাড়িঘর পানিবন্দি অবস্থায় আমরা প্রতিবেদনও অলরেডি করছি। তো আপনার এখনকার পরিস্থিতি কি আপনার এলাকার? এখনো যে এই অবস্থায় মানে পানি কি কমছে না এখন আগের মতোই আছে? এখন আগের মতোই আছে। তো আপনি কি আগের চেয়ে কিছু কমছে? তো আপনার এই গরু কি পানির কারণে বিক্রি করিতেছেন না ঈদ উপলক্ষে বিক্রি করতেছেন? পানির কারণে বিক্রি হইতেছেন? কোনো জায়গা রাখার জায়গা নাই, ঘাস নাই, মানে গু খাদ্যের খুব সংকট দেখা দিচ্ছে। এখন আপনার গরুর এটার মূল্য কত, মানে কত টাকা বিক্রি করবেন বলে আপনি মানে সিদ্ধান্ত নিয়েছেন? 50-60 হলে বিক্রি করে দিয়ে দিবেন। তো আপনার এবার কি গরুর দাম বেশি না কম আগে অন্যবারের তুলনায়? সাধারণ কিছু বেশি। তো বেশি হওয়ার কারণটা কি? আপনি তো মনে করেন গরু দাম তো বাড়তেছে যে বছর বছর জিনিসপত্র দাম বাড়তেছে, আপনার গরুর দাম বাড়তেছে। আচ্ছা আচ্ছা। তো এই বছর এবার আপনার মানুষ বাজারের অবস্থা কি দেখতে পাচ্ছে অন্যবারের তুলনায়? সুপ্রিয় দর্শক, চলুন আমরা পাশে আরেকজন দাঁড়িয়ে আছে ওনার সাথে কথা বলি। আপনি একটু সামনে দিকে গিয়ে আসেন। আপনার নাম কি? আরো কাছে আসেন। আপনার বাড়ি কোথায়? আপনি কি কাজ করেন? গরুর ব্যবসা করেন? আচ্ছা আচ্ছা। তাহলে তো আপনি একজন পাইকারি বিক্রেতা। তো আপনি আপনারা কি আপনি কি এই স্থানীয় গরু বিক্রি করেন না ইন্ডিয়ার থেকে এক প্রকার গরু আসে ওই গরুর ব্যবসা করেন? ইন্ডিয়ান গরু ব্যবসা করি না, আই না ইন্ডিয়ার গরু এবার আসে নাই? আসে নাই। আচ্ছা, আসে না, করতাম আগে। ওখন আই না, নাই ওখন গরু বাজার একবার দাম কম নিয়ে গেছে ছিলেন, আমরা মায়ের কমায় বিক্রি করে আইছি। আচ্ছা, এখানকার স্থানীয় গরু নিয়ে কমায় বিক্রি করে আসছেন? যে স্থানীয় গিয়া কমায় বিক্রি করে আসছি। কারণটা কি, মানে কম বিক্রি করার কারণটা কি? পানি মধ্যে বাজার খুব কম, বাজার মন্দ অবস্থায়। মন্দ অবস্থা মানে কত টাকা লস দিতে হয়েছে আপনার? আমার লস দিয়ে আসছি আমি 50,000 টাকা কম। তো আমরা তো ইতিমধ্যে যে বাজারটায় আছি বাজারটার নাম কি? বাদাঘাট বাজার, সুনামগঞ্জ জেলার তাইরপুর উপজেলার বাদাঘাট বাজার। এটা তো এই উপজেলার একজন বৃহৎ বাজার। তো আপনার আশেপাশে কি আরো কোনো অবৈধ বাজার ঈদের উপলক্ষে আরো অবৈধ বাজার বসছে? বসছে। তো এদের অবস্থা কি আপনি জানতে পারছেন? বাজার ড্যাম, মানে কোনো বাজারে মানে সঠিকভাবে ব্যবসা করতে পারতেছে না। তো আপনি যখন ভারতীয় গরু আনতেন তখন এই গরুগুলা কিভাবে আনতেন? এটা তো মূলত নিষিদ্ধ গরু, মানে পাসিং করার পরে আপনারা কিনতেন? আচ্ছা, তো আপনারা কিনার পরে প্রশাসনে কি কি অসুবিধায় পরে সম্মুখীন হইতে হতো আপনার? না, আমরা প্রশাসনে মনে দেখো তাহলে আমরা ধরে নিয়ে যেত, আমরা কিছু বলতাম না। প্রশাসন যখন সামনে পাইত তখন ধরে নিয়ে যেত, আর সুযোগ পাইলে আপনারা কাজ করে বলাইতেন। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম। চলুন এখানকার আরও কিছু ব্যবসায়ীর সাথে কথা বলে এখানকার বাজার পরিস্থিতি কি আমরা একটু তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখতেছেন অনেক যত্ন সহকারে একটি গরু নিয়ে এখানকার একজন বিক্রেতা হাজির হয়েছে। আমরা বিস্তারিত কি জানবো আর জানি, দেখি সামনে দিকে একটু কথা বলে ওনার কাছে জানার চেষ্টা করি একজন ক্রেতার সাথে।
আপনার নাম কি? আমার নাম মোদিক দাল হোসেন। আপনার বাড়ি কোথায়? বাড়ি দরুন্দ। দরুন্দ এখান থেকে কত দূর দিয়ে বাজার থেকে? 5 কিলোমিটার। 5 কিলোমিটার। তো আপনি কতক্ষণ হচ্ছে এখানে বাজার আসছেন? আধা ঘন্টা। বাজারের পরিস্থিতি কি দেখতেছেন? মোটামুটি ভালো। আপনার গরু কোনটা? তো আপনার গরুর কন্ডিশন তো ভালোই দেখতেছি। এই গরু আপনি কত হইলে বিক্রি করতে চাইতেছেন? 70,000। কোনো দাম দর হয়েছে এর ভিতরে? এখনো দাম দর হয় নাই। এই বাজার কি এখন তো বর্তমানে দেখতেছি আমরা বাজারে এখনো লোক সমাগম হয় নাই, মানুষের সংখ্যা কম, তো এই বাজার কি আরও লোক সংখ্যা বাড়বো? আরও বাড়ার আশা আছে। তো অন্য বছরের তুলনায় এই বাজারের পরিস্থিতি কি দেখতেছেন? অন্য বছরের পরিস্থিতি খুব খারাপ। কারণটা কি? তো মানে বুঝতেছি যে করোনা বন্যা সব কিছু মিলে মানে খুব দুরবস্থায়। তো আপনার যে গরুর দাম বললেন, এই দাম কি এটা অন্য বছরের তুলনায় বেশি না কম? অন্য বছর তো অনেক কম, অনেক কম, কমে গেছে শুধুমাত্র বন্যা আর করোনা ভাইরাসের কারণে। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন এখানকার পরিস্থিতি কি গরুর হাটের। আপনার যদি কেউ স্বল্প মূল্যে গরু কিনতে চান তাহলে চলে আসুন এই বাদাঘাট বাজারে। ঈদ উপলক্ষে আপনাদের ঈদ একটা অফার আছে মনে হচ্ছে করোনা এবং বন্যার কারণে। চলুন, আমরা পিছনে একজন লোক দেখতে পারতেছি, ওনার কাছে জানার চেষ্টা করি ওনার অবস্থাটা কি। আপনার নাম কি? আমার নাম কিলু মিয়া। কোথায় থেকে আসছেন আপনি গরু নিয়ে? সোনাপুর গ্রাম। সোনাপুর গ্রাম থেকে। এখান থেকে কত দূর? দেড় মাইল। তো আপনার গরু তো মূলত এটা? তো আপনার এই গরু কত টাকায় বিক্রি করতেন সিদ্ধান্ত নিয়েছেন? 70-75। তো অন্য বছরের তুলনায় আপনার এই গরুর দাম কি কম মনে হইতেছে না বেশি মনে হইতেছে? কম। মানে এর আগে আপনি কত হইলে কিনতে পারেন মানে বেচতেন? 80-90, তার তুলনায় এখন কম বেচতেছেন, অনেক লস। তো আপনি বন্যায় কতটুকু আক্রান্ত হয়েছেন? দামটা কমাই দিয়েছে। এমনকি আপনি কি গরু কি বন্যার কারণে মানে বিক্রি হইতেছেন নাকি ঈদ উপলক্ষে বিক্রি করতেছেন? গরু কি আপনি নিজে পালন করছেন না এটা কিনছেন? নিজে। তো এই আপনার এই গরুটা বিক্রি হয়ে দেবেন, আপনার কি কষ্ট লাগতেছে? গরু বিক্রির এত প্রয়োজনীয়তা পড়লো কারণটা কি আপনার? এতদিন ধরে এটা পুষলেন, মানে গুখাদ্যের খুব সংকট দেখা দিচ্ছে, তার লালন পালন করতে আপনার কষ্ট হয়ে দাঁড়িয়েছে, যার কারণে বিক্রি করতে বাধ্য হইতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারতেছেন এখানকার পরিস্থিতি কি। চলুন আমরা সামনে দিকে এগিয়ে যাই। আপনারা দেখতে পারতেছেন মানুষ কিন্তু এলাকায় বন্যা করোনা ভাইরাস নিয়ে আক্রান্ত হয়ে পরপর খুবই অসুবিধার মধ্যে আছে, যার কারণে বাধ্য হচ্ছে তারা বিক্রি করতে, গরু ছাগল বিক্রি করে ফেলতে। আমরা সামনে একজন ক্রেতাকে দেখছি, চলুন কথা বলি ওনার সাথে। আপনার নাম কি? আমার নাম হাজি আইনুদ্দিন। আচ্ছা, আপনি কি জন্য এই বাজারে আসছেন? ভালো। তখন কি অন্য বছরের তুলনায় কি এবার আপনারা মানে সস্তায় কিনতেছেন না দামে? না, মোটামুটি একটু অন্যান্য সস্তায়। তো আপনার এই সস্তা হওয়ার কারণটা কি? সবকিছু জিনিস তো বাড়তেছে, বাড়ার সাথে পাল্লা দিয়ে হ্যাঁ জিনিসপত্রের দাম বাড়তেছে, এবার আপনার গরুর দাম কমে গেল কারণটা কি জানতে পারছেন? মানুষের হাতে পয়সা নাই, বন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তারা খুব বিপর্যস্ত অবস্থা আছে, যার কারণে সস্তা দামে বিক্রি হইতেছে। তো আপনারা তো এই বাজারে আশেপাশে মনে হইতেছে বাসিন্দা, আপনার বাড়িটা কোথায় একটু বলুন প্লিজ। আচ্ছা, তো আপনি তো বাজারে তাহলে সবসময় আসেন, তো এই বাজারের পরিস্থিতি কি? এখানকার আগত তো যারা মানুষ আছে, যারা ক্রেতা বিক্রেতারা আছে, তারা এই বাজারে এসে কি কি সুবিধা পায়? এই বাজার তো এই তাহিরপুর থানা না যে সবচেয়ে বড় বাজার এবং সব দিক দিয়ে সুবিধা। কি ধরনের সুবিধা? এই তো মা গরু অল্প বেশি, কেনার মাঝেও সুবিধা, বেচার মাঝে সুবিধা, কোনো সমস্যার সম্মুখীন হয় না। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম, চলুন আমরা সামনে দিকে এগিয়ে এখানকার বাজার পরিস্থিতি আরও তুলে ধরার চেষ্টা করবো। চলুন আমরা এগিয়ে যাই, আমাদেরকে বৃষ্টি আক্রমণ করতেছে, তো চলুন আমরা সামনে দিকে দেখি এখানকার পরিস্থিতি কি। আমরা এখন বাজার মনে হচ্ছে পুরোপুরি জমে নাই। আমরা এখানকার যারা টোল ট্যাক্স আদায় করে যারা সরকারি দায়িত্বে আছে তারা এখানকার মানুষদেরকে আগত ব্যবসায়ীদেরকে কী সুযোগ সুবিধা দিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো। চলুন তাদের কাছে যাই।
সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি কেনা বিক্রেতারা এখন জমায়েত হয়েছেন টুল বক্সের সামনে। আমরা এখানকার একজন ক্রেতার সাথে কথা বলার জন্য চেষ্টা করি, তারা কি অবস্থায় আছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাজার পরিস্থিতি তেমন ভালো না, বৃষ্টিপাতে আক্রমণ করতেছে। আমরা এখন করোনা ভাইরাস এবং বন্যা নিয়ে এখানকার যারা টুল ট্যাক্স আদায় করেন, এখানকার দায়িত্বশীল লোক যারা আছেন এই বাজারের, আমরা তাদের কাছে, ইজারাদারদের কাছে জানার চেষ্টা করব ওনাদের অবস্থা কী এবং ব্যবসার প্রতিষ্ঠানের অবস্থা কী। আপনার নাম কি? মাস্ক একটু খুলেন, দেখা যাইতেছেন আমার চেহারা। আপনার নাম কি বলেন? মোহাম্মদ তাহির মিয়া। আচ্ছা, আপনারা এই বাজারের দায়িত্বে কতদিন যাবৎ আছেন? আমরা বাজারের দায়িত্ব তো এই বছর আবার নতুন ডাক হয়েছে, নতুন ইজারা আদায় হয়েছে আসি, আর এর আগে থেকে তো 8-9 বছর। মানে কত বছর যাবৎ আছেন আপনি একটু সরাসরি বলে বলেন? আমরা প্রায় 9 বছর যাবৎ। আচ্ছা, তো এই বাজারে যারা ক্রেতা বিক্রেতা আগত, তাদের সুযোগ সুবিধা আপনারা কী দেন? আমরা তো আগে বাজারে ছিল 70 টাকা, আমরা ঈদের ওভার দিয়েছি 40 টাকা হাজারে। মানে আগে ছিল 70 টাকা, এখন নিতেছেন 40 টাকা ঈদ অফার। তো এই অফারটা কি প্রতি বছরই দেন না শুধু এবারেই দিচ্ছেন? প্রতি বছরই দেন। প্রতি বছর আপনারা এই অফার দেন কেন? প্রতি বছর অফার দিয়ে আমরা এলাকার মানুষ, জনগণ যাতে শান্তি পায়। অনেক মানুষের পয়সাগুলি কম, পরিবার এলাকার অর্থনীতি কমায়, পরে ভালো ভাত বা কয়লার ব্যবসা বিভিন্ন খাতে অনেক মানুষের ক্ষতিগ্রস্ত। মানে বন্যা করোনা ভাইরাসের কারণে, এখন যখন এই সমস্যা ছিল না তখন কি ছাড় দিতেন না শুধু এবারে ছাড় দিচ্ছেন? প্রতি বছরই ছাড় দিতাম, প্রতি বছর ছাড় একটু আমরা বেশি দিচ্ছি। আপনি কত বছর যাবৎ এই এই দায়িত্বে আছেন, এখানকার দায়িত্বে, মানে এই ইজারাদারের দায়িত্বে আছেন? প্রায় 9 বছর। পাশে আমরা আরও দুইজনকে দেখতে পাচ্ছি, চলুন এখানকার সাথে ওনার সাথে কথা বলে এখানকার বাজার পরিস্থিতি বিস্তারিত জানার চেষ্টা করি। আপনার এলাকায় তো আমরা জানতে পারছি অবৈধ হাট বাজার বাড়ছে, এটার কারণটা কি? আপনারা এই ব্যাপারে কী ভূমিকা নিতেছেন? আমরা আমাদের ভূমিকা নিয়েছি, প্রশাসন দিয়ে ভূমিকা নিয়ে, কিন্তু অবৈধ বাজারগুলি তো আমরা বন্ধ করতে পারি নাই। কেন পারেন নাই? এ ব্যাপারে তো প্রশাসনও ব্যর্থ, যে জনগণ বিভিন্ন অজুহাত দেখা দিয়েছে, অর্থনৈতিক পয়সা খারাপ, রাস্তাঘাটে পানি কান্দি, অনেকে বাজার নাকি আসতে পারে না, এরকম অজুহাত দেয় আর বাজার অবৈধ বাজার জমাইছে। বিএমপির কিছু লোকগুলো আছে, মানে আমরা ক্ষতিগ্রস্ত করার লাগে এটাই করছি। কি সমস্যা বললেন? বিএমপির কিছু লোকগুলো আছে, আমরা যে সরকারি বাজার কাজ কালেকশন আনছি, যে আমরা কিছু ক্ষতিগ্রস্ত করার লাগে, তারা মানে এই কিছু বিএমপি প্রভাব এটা। সুপ্রিয় দর্শক, চলুন আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করি। পাশে আমরা একজনকে দেখতে পাচ্ছি, ওনার কাছে জানার চেষ্টা করি এই বাজারের সম্পর্কে। আপনি একটু মাস্টার খুলেন, আপনার চেহারা, আপনার নাম কি? মোহাম্মদ ইসানি। আপনার বাড়ি কোথায়? কল্যাণপুর। আচ্ছা, আপনি এই বা এই টুল বক্সে বসে আছেন কেন? কত বছর ধরে এই যারা নিছেন এটা? এবছর নতুন। তো এখানকার যারা আগত ক্রেতা বিক্রেতা আছে, তাদেরকে আপনারা কি কি সুবিধা দিতেছেন এই ঈদ উপলক্ষে? ঈদ উপলক্ষে তো আগে 1070 টাকা ছিল, আমরা ঈদ উপলক্ষে 1030 টাকা। তো বর্তমানে তো আমরা দেখতেছি চারদিকে করোনা ভাইরাস, বন্যা, এখন এই বাজার পরিস্থিতি কি? অভাব, প্রচুর অভাব। হ্যাঁ, বাজারের অবস্থা খুবই খারাপ। সুপ্রিয় দর্শক, আমরা পাশের লোকের কাছে আবার জানার চেষ্টা। আপনার নাম কি বলছিলেন? মোহাম্মদ তাহির মিয়া। আপনার বাড়ি কোথায়? বাড়ি কামরাবন। এখন এই যে করোনা ভাইরাস বন্যা নিয়ে আপনাদের মানে যে টাকা দিয়ে লিজ আনছেন, আপনারা কি এই ব্যবসার টাকা উঠার সম্ভাবনা আছে? না, আমাদের লস হবে। লস হবে আপনার? বিভিন্ন হাট বাজার ওয়াতে বিভিন্ন আমাদের ক্ষতি হচ্ছে। আপনারা কি প্রশাসনকে জানাইছেন? প্রশাসক নিজে কিউনো স্যার, পুলিশ, ওসি স্যার সবাই ছিল, তারাও দমন করতে পারে না, তারা দমন করতে পারে না। কিছু লোক ক্যাটার হিসাবে খুলে তারা অন্যভাবে পুজো হাত দিয়েছে, এটা বাজার জমাচ্ছে, ওইভাবে চালাই দিতেছে, এখনও চালাই দিতেছে, যার কারণে আপনার লসের পরিমাণটা বেড়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম এখানকার বিস্তারিত, কোনো পাশের যিনি আছেন ওনার সাথে আবার কথা বলে জানান। আপনার নাম কি? মোহাম্মদ জাকির হোসেন। তার আগে তো আপনি আপনার বক্তব্য পেশ করছেন, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি কল্যাণপুর। আপনি মূলত কি করেন? আমি একজন ইনপুট আর কয়লার ব্যবসা করি, বালি বাতিল ব্যবসা করি, পাশাপাশি ইজারা তো আমার একটা অংশ আছে। এখন আপনারা যে সরকারের কাছ থেকে যে টাকা লিজ আনছেন, তো এই বছর কি আপনারা লিজের টাকা ওঠার সম্ভাবনা আছে না? নাই না না, আমাদের পুঁজি গায়েব হয়ে যাবে। আমরা যে পুঁজিতে আমরা বাজার আনছি, সাহেব বাগের একবার পাম ওখানে সন্দেহ আছে। আচ্ছা, আপনারা এই বাজার কতজনে লিজ আনছেন? আমরা আছি 12-14 জন আছি। 14 জনে? এখন এবার আপনার পুঁজি ওঠার কোনো সম্ভাবনা নাই। আপনারা কতদিন মেয়াদে এই বাজারটা ডাকে আনেন? এক বছর মেয়াদ। এক বছর পর? তো এই বছর কতটা ডাকে আনছেন?
দিনকাল কেমন যাচ্ছে জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আক্রান্ত হয়ে গেছে, মানুষ বৃষ্টিপাতের মতো অপেক্ষা করতেছে। আপনারা দেখতেছেন কি অবস্থা বাজারের অবস্থা, কিন্তু দুর্নীতির অবস্থা, মানুষ গরু ছাগল নিয়ে বৃষ্টির বাজার আটকে পড়েছে। এই অবস্থায় বন্যা করোনা ভাইরাস নিয়ে মানুষের দুই দিন কাজ করছে। আমরা পরবর্তী পর্বে আমরা জানার চেষ্টা করছি, মানে এখানে আমরা ভিতরে গিয়ে একটু জানার চেষ্টা করি এখানকার ইজাদারদের দিনকাল কেমন যাচ্ছে। সুপ্রিয় দর্শক, চলুন এখানকার ইজাদারদের দিনকাল কেমন যাচ্ছে, তারা লিজ আনার পরে তাদের অবস্থা কেমন আমরা একটু জানার চেষ্টা করি। ওনার নাম কি, আপনার নাম কি? ইকবাল হোসেন। ইকবাল হোসেন, আপনার বাড়ি কোথায়? আপনি কতদিন যাবৎ এই বাজারের ইজাদারের সাথে জড়িত আছেন? প্রায় 9 বছর। তো 9 বছরের মধ্যে এইবারের অবস্থা কি দেখতেছেন? অবস্থা আমাদের এলাকায় বন্যায় প্রবলিত অঞ্চল এবং করোনার জন্য আমাদের এলাকায় অবহেলিত এলাকা, এরপরে ব্যবসা বাণিজ্য এই অঞ্চলে খুবই দুর্বল। বালি পাথর এবং কয়লা সব কিছু মিলায়া, মানে আদার সাইড মিলায়া আমাদের এই অঞ্চলটা মানে খুবই সংকটের মধ্যে। এরপরে আপনার এলাকার মধ্যে আমাদের যে হাটটা, এটা সরকারি হাট, প্রায় এই হাটটা আমরা ওই 35 লক্ষ টাকাতে আমরা হাটটা আমরা ইয়ে করছি, লিজানছি। হ্যাঁ, এই দলীয় বিএনপির কিছু লোক দলীয় প্রভাব কাটায় দেখা গেছে বাহিরের কিছু অংশ, দুই তিনটা বাজার মানে তারা অবৈধভাবে তৈরি করে ফেলেছে, জমায় ফেলেছে। আমাদের দেশমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তো এইসব অবৈধ কাজকর্ম বন্ধ করার জন্য অনেক চেষ্টা করতেছেন, এখন ওনার উদ্দেশ্যে আপনার কী বলার আছে এই ব্যাপারে, এই অবৈধ হাট বাজার বন্ধ ব্যাপারে? প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আপনার যে এই অবৈধ বাজারগুলো যেহেতু আর কোনো সময় এবার যাই, এবার তো মানে জোর বাজারগুলো হয়ে গেছে, আর যাতে লিজের পরে সামনে যাতে আর কাউরে না দেয়, কাউরে না দেয় মানে লিজ দিলে আপনারা ক্ষতিগ্রস্ত হন, অনেক ক্ষতিগ্রস্ত হয়। তখন ওই বিভিন্ন জায়গায় হাট বাজারে গরু ছাগল আমদানির কারণে আপনাদের বাজারে গরু ছাগল আসে না, আপনারা লসের দ্বারা। সুপ্রিয় দর্শক, পাশে আমরা আরেকজনকে দেখতে পারতেছি, চলুন ওনার সাথে কথা বলে ওনার দিনকাল কেমন যাচ্ছে জানার চেষ্টা করি। আপনার নাম কি? আজি হুমায়ুন। আচ্ছা, তো আপনি এই বাজারের সাথে সম্পৃক্ত কতদিন যাবো? অনেক দিন যাবো, 20 বছর যাবো। তো এই বছর অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজারে গরু ছাগলের আমদানি কেমন? তুলনামূলক 16 ভাগের 2 ভাগ আছে। আচ্ছা, 16 ভাগের 2 ভাগ, তার মানে 14 ভাগই নাই। তো এই অবস্থা আপনাদের কি অবস্থা? আমরা তো লোকসানেই, আমরা লোকসানে আছে, বিরাট ক্ষতিগ্রস্ত হয়। এমনি তো আছে করোনা, দেশে আবার আসছে বন্যা, বন্যার জন্য তো ক্ষতিগ্রস্ত। তো এই অবস্থায় কি করণীয়, মানে এই অবস্থায় কি করলে আপনাদের সুবিধা হয়? অবৈধ কিছু হাট বসছে, এগুলো যদি বন্ধ করে দিয়ে তাহলে আমাদের মোটামুটি সুবিধা হয়, মানে সুবিধা হয়। মানে আপনাদের দাবি অবৈধ হাটগুলো বোঝাতে প্রশাসন বন্ধ করে দেয়, তো প্রশাসন কি করে, কোনো উদ্যোগ নেয় নাই? জোরালো ভূমিকা নেয় না, মানে নাম কষ্ট নিতেছে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এখানকার অবৈধ হাট বাজার নিয়ে এখানকার যারা ইজারাদার আছে তাদের বক্তব্য আপনারা অবশ্যই জানতে পারলেন। আমাদের এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমাদের প্রশাসনের দায়িত্বে যারা আছেন তারা অবশ্যই এই ব্যাপারে গুরুত্ব দেবেন আমি আশা করি। চলুন আমরা এখানকার বিস্তারিত আরও তুলে ধরার চেষ্টা করি। আসুন, আমরা বৃষ্টির কারণে আটকা পড়েছি, চলুন আমরা এখানকার আরও অন্যান্য কাজে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলি, ওনাদের কী অবস্থা। আপনার নাম কি? আপনার নাম? আপনি এখানকার কি দায়িত্বে আছেন এই বাজারের গরু ছাগলের হাটের? রসিদ, মানে আপনি শুধু রসিদ লেখেন? আচ্ছা, লিখে লিখে দিতেছেন। তো এখানকার যারা দায়িত্বে আছে তাদের আন্ডারে আপনি কাজ করেন, আপনি কি রুজ হিসেবে কাজ করেন নাকি এমনিতে কাজ করেন? মানে গরু পিছনে 10 টাকা করে ট্যাক্স নেন আপনি, মানে ওদের কাছে ট্যাক্স নেন, ওরা সরকারি ট্যাক্স নেয় আর আপনি ওদের কাছে ট্যাক্স নেন। আচ্ছা, এখন বাজারের পরিস্থিতি কি দেখতেছেন? ভালো না। কেমন ভালো না, কারণটা কি বলেন? লোকজন আসে না বাজারে, যার কারণে খুব দুরবস্থায় আছেন। তো আপনি কি এটাই করে সংসার চালান নাকি অন্য কোনো কিছু করেন? মানে এটা হলো এক্সট্রা ইনকাম আপনার?
সুপ্রিয় দর্শক, চলুন আমরা এখানকার বাজার পরিস্থিতি আর পরবর্তী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে আমরা বাইরে যেতে পারতেছি না। চলুন আমরা পরবর্তীতে বিস্তারিত আরও জানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আপনারা তৃতীয় পর্ব অপেক্ষায় থাকুন, আপনাদেরকে সামনে আরও বিস্তারিত দেখার চেষ্টা করব। আমি 30 টাকা আছে।